আমার বউ বলবো একটু গড়ে গোস্ত ম্যাডাম, একটু গড়ে গোস্ত ম্যাডাম, আমার বউ বলছি তুমি আরো ভালো কথা বলবে না ম্যাডাম, স্যার স্যার আমি পা ধরে ধরে স্যার স্যার একটু গড়ে গোস্ত দেন স্যার, আমি আমি স্যার স্যার গড়ে গোস্ত স্যার গড়ে গোস্ত কিনা খাওয়ার মুড নাই, তুই আর জেনে পা করতেছস এই ছোট লোকের বাচ্চা কইছি না গোস্ত নাই, গোস্ত শেষ হয়ে গেছে, বাইরে যেতে খামু করতে কুরবানি দেয় না স্যার, একটু গরু গোস্ত দেন না স্যার, এরকম করেন কে স্যার, ম্যাডাম আমার বউ বল হয় কইছি একটু গরু গোস্ত ম্যাডাম, একটু গরু গোস্ত দেন ম্যাডাম, আমার বউ বলছি তুমি আরো ভালো কথা বলবে না ম্যাডাম, স্যার স্যার আমি পা ধরে ধরে স্যার স্যার একটু গরু গোস্ত দেন স্যার, আমি আমি স্যার স্যার গরু গোস্ত স্যার গরু গোস্ত কিনা খাওয়ার মুড নাই, তুই আর জেনে পা করতেছস এই আমরা তো গরিব মানুষ, আমরা কি কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে? আরে ভিতরটুকু কি লিখে তুমি আমার একটা বাচ্চা আছে স্যার, একটু গরু গোস্ত খাবে স্যার, কইছিল একটু গরু গোস্ত আনতে, আমি কইতে গরু গোস্ত আনবো এই স্যারের দেখছি বল বইটা গরু গোস্ত আনতে স্যার, একটু গরু গোস্ত চাইছি, আমার কতগুলো মায়ের থাপড় লাগতি স্যার, আমি গরিব হয়েছি দেখে ভাই স্যার, এই জায়গায় আসছিলাম দেখছি স্যারের বল বইটা মাংস উড়েছে উপরে, তার জন্য আসছি, আর অন্যান্য জায়গায় গেছিলাম তারাও মাংস দেয় না, তারাই দেয় এরকমের, ভাবছি স্যারের দিকে হয়তো ভালো মানুষ ছোট লোক ফকিন মাথায় দিয়ে দেখা, এটা কি আব্বা ছোট লোক ওরা ফকিন নি আব্বা বল ছোট লোক বিদায়ী গরিব বিদায়ী ফকিন বিদায়ী গোস্ত নিতে আইসে কিসের জন্য কুরবানি, কেন কুরবানি? আল্লাহর জন্য, আল্লাহর জন্য যে কুরবানি, কুরবানি আমরা খাওয়ার জন্য, আমার কথা শুনে আমরা যত যখন আমি এটা মানি না
গরু কিনছি আমরা, কোরবানির গোস্ত খাবো আমরা, ওরা কি লেগে নাইছে? তুই জানাসছিস তুই তো কথা শুনিস বলা, তুই কথা শুনি, তুই কোরবানি দিছস, তুই তো তুই তো ফকির নি, ওদের বস্তু দিবে খারাপ, তোর আমার গরুর বস্তু খাইতে মনে চায়, গিলা করে খাইতে মনে চায়, ওদের মনে চায় না, দিতে পারো দেখি তো দিয়ে দিস আমাদের। কুরবানি দিছি আমি তোর জামাই, কি মাত্র বের করে শুনবি? হ্যাঁ আমি তিনটা ভাগ করতে হয়েছিলাম, তিনটা ভাগ করতে বলছি, এক ভাগ আত্মীয় স্বজনে দিব, এক ভাগ আমরা রাখো, আর এক ভাগ এটি মিসকিনকে দিব, গরিবকে দিব। আর এই যে ভাগ আমি নিচে থুয়েছি এই ভাগ তুমি উপরে উঠেছো কেন? ওটা তো ওদের ভাগ, তোমার কি বলছি যে ফ্রিজে নেই বলে তো? হ্যাঁ সবদার পাল ভাগ নামে গরম ইয়া থাকো ঘর জামাই বেহাত জানি কথা কার। হ্যাঁ যদি আমার ওটা থাকতে হয় তো জানা বারণ করে দিবি, আমার পিলা অতিরিক্ত মাছ করে না করে, ওদের জন্য আমি কষ্ট রাখিয়েছি। ও তোর ভাই তোর নাম তো বলছি আমি উপরে। হ্যাঁ বাবা বাবা শ্বশুরে কুরবানি দেয় গরম হ্যাঁ বেশি, হ্যাঁ বেহাত জানি কথা কার। আরে গরিবদের আচরণ মানে কেউ প্রত্যেকটা মানুষ তোরা আমার যদি গরিব হয়ে আচরণ করে, কেউ যদি একটা কষ্ট না দেয় তাহলে যারা আমরা কুরবানি দিচ্ছি আমরাই কষ্ট খামু, আর গরিব যারা আছে তিন যারা আছে তারা সবাই চাই থাকবো চাই থাকবো। আরে মানবতা কি কয়, সব নালে বাদ দিলাম এটা বাড়তি। হ্যাঁ আজকে আমরা গরিব হইতাম ওদের জায়গায় যদি আমরা থাকতাম, আমরা কেন গরিব হবো? ও আমরা কেন করি ভব, যদি হইতাম এই ওদের মতো যদি যে ব্যাকলে আইতাম তখন কুস্তি কেমন লাগে, এর আচরণ করতেছ লাইচি দেশ না খারাপ আচরণ করতেছ তখন কুস্তি কেমন লাগবে ওদের সাথে? এই মানুষ কষ্ট যদি নাও দেয় আচরণ তো সুন্দর করে ব্যবহার তো সুন্দর করে। হ্যাঁ আর এরকম আচরণ কইরা লাখ টাকা দিয়ে কুরবানি দিলে কোনো ফায়দা কি, কোনো ফায়দা আছে? হ্যাঁ গুস্তি করে একশো ভিতরে, হ্যাঁ ভিতরে ভিতরে লজ্জা লাগে না ভিতরে বেহাদুর জানি কথা শোনো, ওদের জন্য তো মন খারাপ করো না, তোমার ভিতরে সব কষ্ট দিয়ে দিতেছে, আসো আসো প্রসাদ আসো, হ্যাঁ ইচ্ছা নেই তুমি আসো আসো প্রসাদ আসো। তোমার আব্বাই কামড়া ঠিক করছে দেখছো? হ্যাঁ এই ফকিনি ছোট লোকের বাচ্চা লাগে আমাকে হাত তুলছে, আমার ভাই ঠাকুর মনে আমি ঠাকুর না তোমার বাবা, আরে তুমি রাগ করো না।